হ্যাঁ দিন সবচেয়ে এগিয়ে যাওয়া দলটি যারা যারা আল্লাহকে বেশি স্মরণ করে তারা সকাল সন্ধ্যার জিকিরগুলো ও নিয়মিত করার মসনুন দোয়াগুলো পরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার যত দোয়া আছে সব মসনুন দোয়া সব পড়তে হবে নাকি সেহি হাদিস দ্বারা যে কয়টি প্রমাণিত সেগুলো পড়লেই হবে কারো যদি সেহিগুলো থেকেও কয়েকটি বাদ যায় তবে কি সেই মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না প্রশ্নই আসে না সহি যেটা এটাই হচ্ছে দোয়া আর মানে যে সমস্ত দোয়াই দুর্বল বানাবট মিথ্যা দোয়া আছে এগুলো দোয়াই না এগুলো আজকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না সুতরাং সকাল সন্ধ্যার এই দোয়াগুলো আপনি যেগুলো সহি সনাদেশ সাব্যস্ত হচ্ছে সেগুলো জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই যিনি কমপ্লিট করবেন তিনি আর যিনি কমপ্লিট করবেন আর শুধু দুজন কি সমান হবে প্রশ্নই আসে না যদি আপনার বাকি থেকে যায় তাহলে বুঝতে হবে যে আপনি ইনকমপ্লিট হয়ে রয়ে গিয়েছে আপনি ফজিরত পেতে হলে আল্লাহ রাসুল সাল্লাউল ইসলাম যেটি বলেছেন সেটাই করতে হবে সেটা হলো সকাল সন্ধ্যার আজকার এগুলো এগুলোকে নিয়মিত করার জন্য চেষ্টা করতে হবে এবং এই ফজিরত তাহলে আপনি লাভ করবেন শুধুমাত্র আপনি লিখেছেন কেমন দিন বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে দুইটি হাদিস সাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে বলেছেন যে হাজারে একজন আরেকটি হাদিস রসুল্লাহ আসলাম বলেছেন যে মানে জন একজন তেহাত্তর জন একজন তাহলে এদের আপনি বেশিরভাগ তো দূরের কথা এদের পার্সেন্টেজ এত কম যে খুবই কম অনেক কম এই যে তেহাত্তরের একজন এটা কি মুসলিম নামধারীদের মধ্যে একজন শুধু মুসলিমদের শুধু এই মিল্লাতের মধ্যে আর আগে যে হিসাবটা বলেছি এটা হচ্ছে গোটা মাকলুকাতের সৃষ্টি জগতের হ্যাঁ গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর বান্ধা হিসেবে যারা মোকাল্লাভ ছিল তাদের মধ্যে এক হাজার একজন